এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি, বিডিপি এবং সেই সঙ্গে পিজি স্টুডেন্ট, আপনাদের পরবর্তী যে টার্ম অ্যান্ড এক্সাম হবে অফলাইনে, তারই প্রস্তুতি শুরু করে দিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এবং পরবর্তী অফলাইন পরীক্ষায় আপনারা সেন্টারে গিয়ে যে উত্তরপত্রে পরীক্ষা দেবেন, সেই উত্তরপত্রের অ্যারেঞ্জ করার কাজ এখন থেকেই শুরু করে দিল ইউনিভার্সিটি। আপনারা দেখতেই পাচ্ছেন সেন্টারে গিয়ে যে পরীক্ষা দেবেন অফলাইনে, তার স্যাম্পেল মেন অ্যান্সার স্ক্রিপ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উত্তরপত্রের ফ্রন্ট পেজ। এখানে আপনার রোল নাম্বার এবং সেই সঙ্গে এনরোলমেন্ট নাম্বার, বিষয় পত্র, এক্সাম ডেট, কোড, এই সমস্ত বিষয় আছে এখানে। এবং ফার্স্ট হাফে পরীক্ষা দেবেন না সেকেন্ড হাফ, এই সমস্ত বিষয় এখানে আছে। সেই সঙ্গে আপনাদের পরীক্ষার যে নির্দেশাবলী বা ইনস্ট্রাকশান বাঁ দিকে আছে, এবং ডান দিকে আপনি যে সমস্ত প্রশ্নের উত্তর করেছেন সেই প্রশ্নের সিরিয়াল নাম্বার থাকবে। আপনাকে এই সিরিয়াল নাম্বার এই বাঁ দিকের বক্সে ফিল আপ করতে হবে, এবং যিনি এই উত্তরপত্রটা মূল্যায়ন করবেন তিনি ডান দিকে মার্কস অ্যাওয়ার্ডের ঘরে নাম্বার লিখবেন ওই নির্দিষ্ট প্রশ্নের। এবং একেবারে উপর দিকে ডান দিকে যিনি গার্ড দেবেন পরীক্ষার হলে, নজরদারের স্বাক্ষর এবং পরীক্ষা কেন্দ্রের সঞ্চালকের স্বাক্ষর নিচে থাকবে। এবং উপরের বাঁ দিকে এক্সামিনেশান ইয়ার, ধরুন পিজি স্টুডেন্ট হলে পিজি এক্সামিনেশান ইয়ার, যদি 2023 হয় 2023 বা 2022, ধরুন পরবর্তী ইউজি এবং বিডিপি এক্সাম অফলাইনে হবে সেক্ষেত্রে এই শূন্যস্থানে হবে বিডিপি বা ইউজি এক্সামিনেশান ইয়ার 2023। এরপর ভিতরের পেজ কীরকম হবে স্যাম্পেল দেওয়া হয়েছে। এছাড়াও মূল অ্যান্সার স্ক্রিপ্টের পাশাপাশি আপনারা লুজ পেজ নেন, যেটাকে বলা হচ্ছে অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, সাবজেক্ট এগুলো লিখতে হয়। কোভিড-19 আগে অফলাইনে যখন পরীক্ষা হতো এই রকমই অ্যান্সার স্ক্রিপ্ট ছিল। অফলাইন পরীক্ষার জন্য এই অ্যান্সার স্ক্রিপ্ট তৈরির জন্য ই টেন্ডার ডেকেছে ইউনিভার্সিটি, সেখান থেকেই আপনাদের শেয়ার করলাম পরবর্তী অফলাইনের পরীক্ষার উত্তরপত্র কীরকম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই উত্তরপত্র তৈরির জন্য ইউনিভার্সিটি দেখুন টেন্ডার ডেকেছে, নোটিশ ইনভাইটিং ই টেন্ডার। ভিডিওটি এ পর্যন্তই, আপনাদেরকে শেয়ার করলাম পরবর্তী অফলাইন পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট বা উত্তরপত্র কীরকম হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।